নিম্নমানের খাবারের অভিযোগ, নার্সিং ইনচার্জের বিরুদ্ধে মারধরের অভিযোগ, এছাড়া মানসিক নির্যাতনের অভিযোগ তুলে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে আন্দোলনে নার্সিং ট্রেনিং এর ছাত্রীরা। এখানে 152 জন নার্সিং পড়ুয়া রয়েছেন, তারা নার্সিং ইনচার্জের বদলির দাবি করেছেন। দীর্ঘ কয়েক ঘন্টা এই বিক্ষোভ চলে নার্সিং পড়ুয়াদের, অবিলম্বে নার্সিং ইনচার্জের ট্রান্সফারের দাবি করেছেন তারা। উত্তেজনা হাসপাতালে খবর পেয়ে স্থানীয় কাউন্সিলর এবং হাসপাতাল সুপার চিন্ময় বর্মণ আন্দোলনরত নার্সিং পড়ুয়াদের সঙ্গে কথা বলেন। নার্সিং পড়ুয়া অনর, নার্সিং পড়ুয়ারা এই প্রতিবেদককে জানান, প্রথমে খাওয়ার জন্য 1400 টাকা দিতে হতো, পরে তা বাড়িয়ে করা হয় 1700 টাকা, কিন্তু সম্প্রতি বেসরকারি সংস্থাকে খাবারের ভার দেওয়ায় এখন 2500 টাকা দিতে হয়। খাবারের মান খারাপ, আগের দিনের বাসি জিনিস দেওয়া হচ্ছে, অনেক পড়ুয়ার ওজন কমে যাচ্ছে। এছাড়া নার্সিং ইনচার্জ পিয়ালি কুণ্ডু পাল বলেন, এইসব অভিযোগ ঠিক নয়, নার্সিং পড়ুয়াদের সঙ্গে খারাপ আচরণ করা হয় না। শেষে সুপার চিন্ময় বর্মণ নার্সিং পড়ুয়াদের সঙ্গে কথা বলেন, কিন্তু তাতে আদৌ সমস্যা মিটবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে।